এই সব কিছুর ভিতরে আমার একটা প্রশ্ন আছে, কারণ আমি আলোচনা শুনছিলাম অনেক কথা। যেমন আমার কাছে মনে হয়েছে রাজনীতিবিদরা যে দুর্নীতিগ্রস্ত এই কথা যদি আমরা নাও বলি, প্রকৃত রাজনীতি হয়তো যারা করেন সৎ রাজনীতিবিদ অবশ্যই আছেন, তাদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে এবং রাজনীতিকে ইনকামের হাতিয়ার করে নেওয়ার চেষ্টা এটা কিন্তু আছে। রাজনীতিবিদরাই কিন্তু মাঝে মাঝে বলেন যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে, এই কথাগুলি তারাই বলেন। জি, এখন যদি তারা এই কথাগুলি বলে সংশোধনের চেষ্টাটা করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, ওইটা একটা মনে রাখতে হবে। আর এই যে ছাড় দেওয়া হবে না, জিরো টলারেন্স, এটার একটা উদাহরণ আমি দিচ্ছি। আব্দুর রহমান বদী, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসছে, সত্য মিথ্যা পরের ব্যাপার, সেই জায়গায় রিপ্লেসমেন্টটা কিভাবে হলো? পরবর্তীতে ইলেকশনে তার স্ত্রীকে দেওয়া হলো নমিনেশন। ফলে আপনি যে একটা বার্তা দিচ্ছেন সেই বার্তাটা কিন্তু যথাযথভাবে মানুষ অনুধাবন করতে পারছে না। তার পরিবারের 4 জন অভিযুক্ত ছিলেন ইয়াবা ব্যবসার সাথে। এরকম একটি মানুষ বা এরকম একটি পরিবার বা এরকম একটি অবস্থায় আমরা কি করে ওরকম সিদ্ধান্ত নিচ্ছি, এটাও ভেবে দেখা দরকার। কারণ আপনি একদিকে বলবেন আমরা সুশাসন নিশ্চিত করতে চাচ্ছি, আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করছি, আমরা কাউকে ছাড় দিব না, পাশাপাশি এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওই কথার বৈপরীত্য প্রমাণ করে হচ্ছে এই কাজগুলো। রাজনীতিবিদদের অবশ্যই ত্যাগ, তিতিক্ষা, শ্রদ্ধা, জীবনে উৎসর্গ করার ইতিহাস যেমন আছে, তেমনি রাজনীতিকে পয়সা বানানোর হাতিয়ার করারও ঘটনা কিন্তু আছে, সংখ্যা খুব কম হলেও। আজকে মানুষের ভিতর যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোকে কিন্তু আমাদের হিসাবে আনতে হবে। হিসাবে আনতে যদি আমরা ব্যর্থতা দেখাই এবং একে অপরকে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু কখনোই আমরা ওই জায়গাটিতে পৌঁছাতে পারবো না। আর যে কথাটা বললাম, প্রশ্ন করেছেন 37 লক্ষ মামলা, এবং এটি এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে এখন বিকেন্দ্রীকরণ করা ছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্যার সমাধানের সুযোগ, সহজ সুযোগটা নেই। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনি যাই করেন না কেন সেইখানে কিন্তু আপনার একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনার পিছনে সততা থাকতে হবে। সেটা হলো করোনাকালীন সময় সরকার ওই যে আমলাতান্ত্রিক কারণে যেটা বলে সরকার থেকে ঘোষণা হলো যারা ডাক্তার বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যদি অসুস্থ হয় 5 থেকে 10 লক্ষ টাকা পাবে, আর মারা গেলে 50 লক্ষ বা 25 থেকে 50 লাখ টাকা পাবে। আমি আপনাকে দিব্যিতে বলতে পারি এই দেশের সাধারণ কোনো মানুষ আক্রান্ত হলে তাদের তো চিকিৎসা করে নাই, সরকার করে নাই। বেসরকারি হাসপাতালগুলোতে গেছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ধরা দিয়েছে বিল। মারা গেছে যাদের তার ক্ষতিপূরণ পায় নাই, কিন্তু সরকারি কর্মচারী যারা কর্মকর্তারা মারা গেছে তারা 25 থেকে 50 লক্ষ টাকা পেয়েছে, বিভিন্ন সরকারি যারা চাকরি করে সরকারি আওতা যা আছে। এবং আমি আপনাকে বলি যে অনেকেই অসুস্থ হয়নি, আমি জেনে বলতেছি কিন্তু করোনা আক্রান্ত হয়নি। আমি সরকারি, হ্যাঁ আমি সরকারি কর্মকর্তা, আমি বিভিন্ন বাহিনীতে আছি, আমি বললাম আমি অসুস্থ, আমি 2 দিন হাসপাতালে ভর্তি হলাম, আমি 10 লাখ টাকা বিল উঠাই নিয়ে গেছি। আমার 3 দিন জ্বর হয়েছে, আমার 3 দিন জ্বর হয়েছিল, আমি 3 দিন হাসপাতালে ছিলাম, আমি বড় অফিসার, আমি 10 লক্ষ টাকা নিয়ে গেছি। কেউ বলবো না সাহস করে, কিন্তু আমি তো বলি, আমি তো বলবো। এরকম যতগুলি লোক আহত মানে অসুস্থ হয়েছে বলে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বাহিনীর অতগুলি লোক কিন্তু তারা অসুস্থ হয়নি, শুধু টাকার জন্য এই কাজটা কিন্তু সার্টিফিকেট তো কিছু খরচ করতে হয়েছে। সার্টিফিকেট খরচ লাগে না তাদের, সরকারি কর্মকর্তা সার্টিফিকেট খরচ লাগে নাকি, এমনি দিয়ে দেয়।